ঈশানের 99 মডেল নাম্বার বলে দিতেছি ভাই মনে রাখবেন আচ্ছা ঈশানের 99 ঈশানের 39 সব প্রপোর্শনাল ব্যাট ঈশানের ম্যাক্স 3 ঈশানের আরেকটা আছে ম্যাক্স 3 এটা নতুন মডেল নামছে ম্যাক্স 3 নতুন মডেল ঈশানের 83 আচ্ছা তারপর আছে ঈশানের ম্যাক্স 1 তারপর আছে ঈশানের X35 ওয়াও একদম ডাবল এট খুব চমৎকার ব্যাটারি আর দিবু ভাইয়ের ব্লক থেকে ভাঙা হইছে তারপর ব্যাটটি অনেক ভালো মজবুত খুব পাওয়ারফুল আমিও মনে করি এটা মিডিয়াম শেপ না ভাই এটা মিডিয়াম শেপ ভাই আচ্ছা অ্যাটম ডাবল এট আরেকটা আছে অ্যাটম ডাবল 9 এখনো নামও হয় নাই ব্যাটটা নাই মাঝে বিদের পরপর কারণ দেশে কোন যে হাতকা দেয় হাতকা দিয়ে পারায় আচ্ছা এরকম পারায় পারায় যাইছে ভাই ভালো লাগে না ভেঙে যাবে না 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 ভাঙবো না ভাই এটা আচ্ছা আমি লাফ হইতে পারুম ঠিক আছে আমরা মন চাই চাইতে পারুম ভাই এই যে আচ্ছা এই সম্পূর্ণ ফুল ব্যাটের ওকে আর শুধু শুধু ফুল ব্যাট না একটা ব্যাটের মতন 4 পার্ট 5 পার্ট এই ধরনের যা ব্যাট দেখে ভাই কোনো খারাপ বলতে কিছু হইব না আচ্ছা আমি মনে করি সবগুলো ব্যাট প্রফেশনাল ব্যাট এটা হলো বিএস এর বিগ ওয়ান এই দেখেন আর প্রত্যেক বিএস এর মধ্যে আপনি সাইডে খোদাই পাবেন এটা টুলে যে দেখেন সাইডে আইরি পাকিস্তানি বাজানো করা থাকে ইচ্ছে হলে আপনারা বাজার করে নিতে নিতে পারেন কাঠের মান ভালো কাঠের মান ভালো আর 6 পার্ট আচ্ছা বলতে গেলে আপনি 6 পার্ট ক্যান হ্যান্ডেল খুবই ভালো আমার নতুন ব্যাট নামছে মার্কেটে আমাদের নতুন স্টিকারে নতুন স্টিকারে নতুন ব্যাট আচ্ছা আমার এই যে এটা হচ্ছে ফ্রেন্ডস জাপানিজ ব্যাটের নতুন আরও একটি ভিডিও নিয়ে চলে আসলাম আজকে আবারও চলে আসলাম রয়্যাল হাউস স্পোর্টস তো রয়্যাল হাউস স্পোর্টস মানে নতুন নতুন চমক চলে আসছে তো মুন্না ভাই নতুন ব্যাট নিয়ে আসছে ফাইবার ব্যাট ভাইয়া এবার তো নতুন নতুন ভালো ভালো কিছু ফাইবার ব্যাট চলে আসছে ভাই আমাদের সবসময় যখন মাল নাম এদিব ভাই আমি সবাই কিন্তু আপনি কিন্তু খবর দিন ইনশাআল্লাহ আর সবচেয়ে বড় কথা হচ্ছে যারা আমাদের বিভাগে ভিউয়ার্স আছেন আর সব থেকে আকর্ষণীয় জন আর্টিমের নামে আমাদের খবর দিয়ে দিই আজকে যে ব্যাটগুলো নামছে তিনটা ফাইবার নামছে নতুন একটা হচ্ছে 99 আচ্ছা একটা হচ্ছে 88 আর একটা হচ্ছে আপনার 5mm আচ্ছা হলক 5mm হলক মানে এটা অনেক ভালো এটা প্রপোর্শনাল এটা শোনায় তার ভিতরে আমরা দিউ ভাই তার ভিতরে আমরা প্রপোর্শনাল যত ব্যাট আছে সবকিছু মানে সবকিছু ব্যাট দেখানো হইব শুরু থেকে শেষ পর্যন্ত যারা ভিডিওগুলো দেখব আচ্ছা অনেক মজা পাইব আর সবথেকে বড় কথা হচ্ছে সবাই শেষ পর্যন্ত যারা দেখব তাদের জন্য একটা গিফট আছে গিফট আছে এবার কি গিফট থাকবে ভাইয়া একটা ব্যাট ফ্রি থাকবে ফাইবার একটা ফাইবার ব্যাট ফ্রি থাকবে শুরু থেকে শেষ পর্যন্ত দেখব আর যদি ভিউয়ার্স হয় দিউ ভাই কত ভিউয়ার্স হইলে আমরা একটা ব্যাট দিতে পারি আপনার মুখ থেকে শুনতেছি আচ্ছা যদি এটা যদি 1 লাখ ওভার হয় সেক্ষেত্রে আপনি একটা ব্যাট গিফট করবেন ব্যাট গিফট করে দিব আচ্ছা এটা যদি 1 লাখ ভিউ হয় সেক্ষেত্রে ভাইয়া একটা লটারি করে একটা ব্যাট গিফট করবে আচ্ছা ভাই ফাইবার ব্যাটের পাশাপাশি জাপানিজ যে ব্যাটগুলো থাকবে এগুলো কি কি ব্র্যান্ডের থাকবে এখানে ব্যাট আছে আপনার ঈশান ব্যাট আসবে বিএস ব্যাট আসবে যেটা প্রফেশনাল ব্যাট সব প্রফেশনাল সব প্রফেশনাল ব্যাট প্রফেশনাল ছাড়া কোনো ব্যাট দেখানো হইব না আচ্ছা মুন্না ভাই আপনার এখানে তো প্রফেশনাল ছাড়াও আপনার 400-500 টাকা দামের ব্যাট আছে ব্যাট আছে আমাদের সবসময় ভিডিও থাকে দিই ভাইয়ের ভিতরে আমার সবসময় ভিডিও থাকে সবসময় ভিডিও দেখবেন আর সবসময় ভিডিও দেখবেন রয়্যাল হাউসের যে ভিডিওগুলি আছে সবসময় লক্ষ্য করে দেখবেন আর শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন তাহলে দেখলে কি আপনি বুঝতে পারবেন 400 টাকাতে শুরু করে আচ্ছা মানে রয়্যাল হাউসের পাকিস্তানি ব্যাট 400 টাকাতে শুরু করে আর সর্বনিম্ন ব্যাট থেকে সর্বোচ্চ ব্যাট মানে প্রফেশনাল যারা প্রফেশনাল খেলে যারা বাজিকার যারা বাজিকার খেলে যারা গেম খেলে গেম খেলে যারা কম দামি বাচ্চা কাচ্চা আছে পাকিস্তানি ব্যাট চায় তাদের থেকে শুরু করে শুরু থেকে শেষ পর্যন্ত সব দামের ব্যাট আছে সব আছে মানে না বলতে কাস্টমারের জন্য না বলতে শব্দ নেই শব্দ নেই না সব আচ্ছা ভাই আপনারা তো বাংলাদেশের 64 জেলায় কুরিয়ার করে থাকেন আমরা বাংলাদেশের 64 জেলায় কুরিয়ার করে থাকি আর যারা ইম্পোর্টার আমরা ইম্পোর্টার না আমরা ইম্পোর্টার থেকে মালটা কিনা নেই আচ্ছা আমাদের ইম্পোর্টার আছে ফ্রেন্ড স্পো সেলিম ভাই আছে সেলিম স্পো যেটা হলো আমার সব থেকে মাল বিক্রি মনে করি আমার আমার আর যে ব্যাটটা আছে দুইবার হাতে এটা আমারের ব্যাট আর আমার যে সেলিম ভাই আছে উনি সবসময় আমাদের হেল্প করে আর অসংখ্য ব্যাট আমার দেয় আর যত কারণ আর সবসময় আমরা কারণ মাল কিনি যারা পাইকারি নেন পাইকারি নেবেন যারা খুচরা নেবেন খুচরা নেবেন সবকিছু নেওয়া যাবে সবকিছু নিতে পারবেন ইনশাল্লাহ কুরিয়ারও নিতে পারবে ঢাকার ভিতরে যারা আছে তারাও কুরিয়ার করে নিতে পারবে আর ঢাকার ভিতরে যারা আছে দীপু ভাই ঢাকার মধ্যে যারা আছে তারা সরাসরি দোকানে আসলে আমি বেটার মনে করি দোকানে ভালো হবে দেখে শুনে হাতে দেখে শুনে নেবে ঢাকার বাইরে যারা আছে আর মানে বিশেষ করে এটা আমি অনুরোধ করতেছি ঢাকার বাজারে আছে ওনার আমাদের জন্য টাকা পাঠা দিবেন সুন্দরবন কুরিয়া যে টাকাটা আসছে ওটার টাকাটা পাঠা দিবেন ওই টাকাটা পাঠা দিলে আমরা সুন্দরবন কুরিয়া করে দেবেন ভয়ের কিছু নাই লাইসেন্স করা দোকান ট্রেডমার্ক দোকান কোনো ভয়ের কিছু নাই বিশ্বস্ত প্রতিষ্ঠান বিশ্বস্ত প্রতিষ্ঠান 1 লাখ 2 লাখ পারলে আমার পাড়ি অলরেডি হয়ে গেছে দিউ ভাই 1 লাখ 2 লাখ টাকা পাঠালে ব্যাংকের মধ্যে মাধ্যমে 1,000-3,000 টাকার লেনদেন বিকাশের মাধ্যমে লেনদেন হয় টাকা পাঠা দিন আপনাদের মাল গন্ত বিস্তারের প্রস্তুত দায়িত্ব রয়্যাল হাউসের আচ্ছা তো ভাইয়া বরাবরের মতো আপনাদের সব লোকেশনটা সবার উদ্দেশ্যে বলে দেন আর আমাদের সব লোকেশন সবসময় বলি আপনার চিনার জন্য সবচেয়ে বড় সুবিধা আপনার সোমবার টুইন টাওয়ার বা বেলপুরটি মার্কেটের সামনে আসতে গুলিস্তান তার হাতের
জাইন্ট পাশেই পেট্রোল পাম্প, তার সাথে আমার দোকান রয়্যাল হাউস স্পোর্টস। আচ্ছা, তারপর আপনি আমার আমলিগের পারে জয় বাংলা জয় বঙ্গবন্ধু যেখানে, এটা সবচেয়ে বড় পরিচয়, এটা সব থেকে বড় পরিচয়, তারা চিনবেন যারা ঢাকার মধ্যে আছেন, যারা ঢাকার বাইরে তারা চিনবে না, যারা ঢাকার মধ্যে আছেন আপনারা বলবেন যে বাংলাদেশ আমলিগ ছাত্রলীগের আমলিগ যে পার্টি প্রতিষ্ঠা আমলিগের, তার বিপরীত পাশে পেট্রোল পাম্প, গলির মধ্যে ঢুকলে 22 নম্বর দোকান রয়্যাল হাউস। আচ্ছা, তো ফ্রেন্ডস রয়্যাল হাউস স্পোর্টসে কী কী ব্যাট আসছে এগুলো প্রাইস কম সব কিছু আমরা একে করে আপনাদের দেখাইতেছি। সো ফ্রেন্ডস আর কথা বাড়াচ্ছি না, আজকে মতো ভিডিও শুরু করা যাক, লেটস গো। আসসালামু আলাইকুম, আমি রয়্যাল হাউস থেকে বলতেছি মুন্না ভাই, আর সবার জন্য শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন। আচ্ছা, সর্বপ্রথম আমরা ফাইবারটা শুরু করব 99, আমি মনে করি যে ফাইবার ব্যাট বাড়িতে যে ভাইগা যাইব তা না ভাই, এটা কিন্তু শেপটা অনেক ভালো, আর আমি মনে করি অনেক ভালো বল লাগলে কিন্তু 6 বাজা যা ব্যাট দেখাবো আমি শুরুতে শেষ পর্যন্ত সব 6 এর ব্যাট দেখাবো ভাই। এটা দেখলে বোঝা যায় এটা ফাইবার ব্যাট, মনে হইতেছে রেগুলার ব্যাট, রেগুলার ব্যাট কিন্তু আসলে ফাইবার ব্যাট, এটা ফাইবার ব্যাট কমন। অনেক মধ্যে অনেকে কমেন্ট করছে, অনেকে মানে অনেক ফাইবার ব্যাট চাইছে কিন্তু ছিল না। আচ্ছা, এখন আমাদের ব্যাট ফাইবার ব্যাট নেমে গেছে, মানে অলরেডি ওভারলোড ব্যাট নেমে গেছে, ওভারলোড ব্যাট পাবেন, প্রচুর ব্যাট আছে, প্রচুর ব্যাট আছে। এটা বডি শেপটা দেখি ভাই, এটা বডি শেপ হচ্ছে আপনার একটু চিক, একটু হালকা চিকনের মধ্যে, কিন্তু আসলে কি অনেক ভালো। আচ্ছা, ওয়াও, শুধু মোটা হলে যে ভালো হবে তা না, না যে কয়না ছোট মুরছে ঝাল বেশি। আচ্ছা, এটা চিকন শেপের মধ্যে ঝাল বেশি। আচ্ছা, আমি অনেক মনে করি। তো ভাই এটার প্রাইস এবার কত ধরা হয়েছে ভাই? এটা ব্যাটটা আমি বিক্রি করি 2800 টাকা, ব্যাটটা বিক্রি করতেছি আমরা 2800 টাকা, দোকানের মধ্যে রেখে বিক্রি করতেছি 2800 টাকা। যারা দিউবার ব্লগ থেকে দেখে আসবেন, আচ্ছা, এমনকি মিলিয়ন মিলিয়ন যদি ভিউয়ার্স হয় সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন বেশি করে। আমি বারবার বলে দিই আমি দিউবার ব্লগে সব থেকে সর্বোচ্চ কম দাম দিই, কারণ আমার পাইকারি ব্যবসা, এখানে পাইকারি ব্যবসায় পাইকারি দাম দিয়ে আমি দিয়ে দিবো, যেন খুঁজতে যারা নেবে তার 100 টাকা কিন্তু বাড়তি, আর আমি যাদের আছে লিটল প্রাইস, পাইকারি যারা নেবেন আমাদের সাথে যোগাযোগ করবেন, আমাদের হামার কোম্পানি আমরা এজেন্ট, বলতে বোঝা যে আমরা হামার কোম্পানি আমরা এজেন্ট, মানে আমাদের কাছে সেলিম ভাই আছে, ওনাদের আমার কাছে মালামাল দেয়, আর এটা রাখতে পারে আমরা 2800 টাকা, কিন্তু দুই বলতে যারা আসবেন তাদের জন্য রাখবো অনলি ফর 2600 টাকা, 2600 টাকা ডিসকাউন্ট ভাই। আচ্ছা ভাইয়া, 200 টাকা ডিসকাউন্ট, 26, কিন্তু কোনো দামাদামি হবে না, ফিক্স প্রাইস অ্যান্ড ফাইনাল ফিক্স প্রাইস। এর সাথে তো আরো দুইটা আছে না ভাইয়া? তারপর প্রতিটা ব্যাটের সাথে দুই ভাই না আরেকটা আকর্ষণ আছে, এটা দুইবার পক্ষ থেকে 3টা আইটেম ফ্রি, সবসময় বলে আসছি, আগের ভিডিও দেখেন, আপনার সবসময় ভিডিও দেখেন, 3টা আইটেম ফ্রি, স্টক পেপার, তারপর হচ্ছে আমার হলো কাবার, তারপর হচ্ছে হাতের ইনার, যে কোনো একটা আপনারা ফ্রি পাবেন, এটা আমরা দেখাই দিবো শুরু থেকে শেষ পর্যন্ত, যারা দেখবেন তারাই শুধু গিফট পাবেন, বলে আসতে ভাই আমি শুরু থেকে শেষ পর্যন্ত দেখছি। ওকে, কারণ আমি জিজ্ঞাসা করবো মাঝখানে মাঝখানে। আচ্ছা, আর আপনার দেখেন এই হলো 99 ব্যাট, এটা হলো ফার্স্ট ব্যাট আমাদের। আচ্ছা, এটা হচ্ছে 99, এটা রাখতে পারো আপনার জন্য 2500-3000 টাকা আমরা বিক্রি করি, কিন্তু না রাখবো আপনার জন্য 2600 টাকা, 2600 টাকা, 2600 টাকা, অনলি ফর 2600 টাকা। আচ্ছা, আপনার শুরু থেকে মন দেয় ব্যাট কি দেখেন, তারপর হচ্ছে আপনার 88, একদম 88, খুব চমৎকার ব্যাট, আর দিবু ভাইয়ের ব্লক থেকে ভাঙ্গা হয়েছে। আচ্ছা, তারপর ব্যাটটা অনেক ভালো, মজবুত, খুব পাওয়ারশীল, আমিও মনে করি এটা মিডিয়াম শেপ না ভাই? এটা মিডিয়াম শেপ ভাই। আচ্ছা, অ্যাটম 88, আরেকটা আছে অ্যাটম 99, এখনো নামও হয় নাই, ব্যাটটা নাই মাঝে বিদের পরপর। বডি শেপটা দেখি ভাই, এর বডি শেপটা খুবই মোটা। আচ্ছা, এই যে দেখেন আপনি বডি শেপটা দেখতে পান দিবু ভাই, যে বডি শেপটা খুবই মোটা, আর চুগার্ট লাগানো থাকে না ফাইবারে সবাই জানে। আচ্ছা, আর এখন কিন্তু সবাই কিন্তু বোধাই নেই দিবু ভাই, সবাই দাম জানে, সবাই চিনে, সবাই বুঝে, আমি মনে করি ফাইবার ব্যাটগুলি কিন্তু অনেকে আছে খেলার মতো, অনেক খুব ভালো খেলে, আর এই সবগুলো ব্যাট কিন্তু ভালো হয়, আমি আবার দেখাতেছি, এই দেখেন এই যে বাড়ি দিন ভাঙ্গা যাবো তা না, এই সবগুলি ব্যাটে ভালো, আর ফাইবার ব্যাট আমি যেগুলি ভালো আইটেম আমি সেগুলি ধরি। আচ্ছা, আর হচ্ছে এটা রাখতে পারি আমার বেশি 3000 টাকা, 3000 টাকা, কিন্তু আমি 3000 টাকা বিক্রি করলাম না, যদি ভাই ব্লক থেকে শুরু থেকে শেষ পর্যন্ত যারা দেখে আসবেন তার জন্য রাখবো 2800 টাকা, 2800 টাকা, 2800 টাকা ডিসকাউন্ট, ডিসকাউন্ট ডাইরেক্ট 200 টাকা, এটাও ডিসকাউন্ট, 2800 টাকা। আচ্ছা, এটা রাখতে পারবেন 2800 টাকা। তারপর চলে যে আমরা হচ্ছে এই যে নতুন একটা ব্যাট নাম হচ্ছে ম্যাটাডোর, ম্যাটাডোর 5, নতুন আকর্ষণ, নতুন আকর্ষণ এটা। আচ্ছা, আরো ব্যাট নাম বিশাল, এটার বডি শেপ সবচেয়ে মোটা না ভাই? এটার বডি শেপ হচ্ছে দেখেন দেখেন মারাত্মক ভাই, ওয়াও, আমি মনে করি এটা বডি শেপ অনেক মোটা, এর থেকে বেশি মোটা দেখতে আমার সুন্দর লাগবো না ভাই। আচ্ছা, এই ম্যাটাডোর ব্যাটটা খুবই ভালো, আমি ফার্স্ট ধরছি ভাই ব্যাটটা, ব্যাটটা খুবই পছন্দ হয়েছে আমার কাছে, এই ব্যাটটা খুবই ভালো, আর এই দেখেন টোকা দিলে বুঝা গেছে, প্রচুর সাউন্ড, প্রচুর সাউন্ড, আর প্রত্যেকটা ব্যাটের সাউন্ড ফাইবার মানুষ বুঝে, আর প্রত্যেকটা ব্যাটের শেপই ভালো, দেখেন আমি আবার দেখাইতেছি ব্যাট, শুট ব্যাট, মোটা শেপ, এটা বেশি আমার 3500 টাকা। আচ্ছা, মানে আমার দোকানে যারা দিব ব্যাট ব্লক থেকে না দেখে আসবেন তাদের জন্য 3500 টাকা, অবশ্যই ব্যাটের দাম 4000 টাকা ভাই, হাফ দেওয়া নয় দিব ভাই, হাফ দাও নয়, আসলে একদম থাকে না। আচ্ছা, কোনো সময় 5000 টাকা বিক্রি করছি ভাই। আচ্ছা, কদিন আগে কেরাসিন গেছিল, ব্যাট নাই, ব্যাট নাই, ডলারের সাথে সাথে আপ ডাউন করে, আমি একটা ব্যাট ভাই 5000 টাকা বেচি, 4000 টাকা বেচছি, কিন্তু কবে বেচি নাই, ধরে বেচি নাই। আচ্ছা, অনেকের আছে আমি আবার এমনও দিচ্ছি, 3500, আর ঢাকার বাইরে আমি মাল দিই। আচ্ছা, ঢাকার বাইরে অস্ট্রেলিয়া, শ্রীলঙ্কা, তারপর আপনার দুবাই, তারপর সৌদি আরব, এইসব জায়গায় আমার কাছ থেকে মাল নেয়, আল্লাহর রহমতে আমি এইসব বিদেশেও মাল দিই, আর এই ব্যাটটা হচ্ছে 3500 টাকা, এটা দুইবার ব্লক থেকে যারা দেখে আসবেন, শুধু দুইবার ব্লক থেকে যারা দেখে আসবেন, যারা দুইবার ভিউয়ার্স আছে
তাদের জন্য 500 টাকা ডিসকাউন্ট, 500 টাকা ডিসকাউন্ট ভাই, 3000 টাকা, মাত্র 3000 টাকা, ঈদের উপলক্ষে হোক বা ঈদের পরে হোক, সবসময় রেগুলার প্রাইস। আচ্ছা, রেগুলার প্রাইস হচ্ছে 3000, 500 টাকা ডিসকাউন্ট 3000 টাকা। আচ্ছা, আপনার ছিল যেমন আমার প্রফেশনাল ব্যাট, যেগুলো হচ্ছে দিব, আপনি দেখতে পারতেছেন এখানে অসংখ্য ব্যাট ভাই। আচ্ছা, সব ব্যাট দেখানো আমাদের সম্ভব না, অভাব নেই, এবারের কারণ আছে, ক্যাপ্টেন্স ব্যাটের কারণ আছে, সমস্ত ব্যাটের কারণ আছে, আর সমস্ত ব্যাটগুলি প্রফেশনাল ব্যাট। আজকে যা ব্যাট দেখাবো আমরা, সারা গেম বেস দেখে ব্যাট দেখাবো, প্রফেশনাল ব্যাট দেখাবো, এই দেখতে আপনার ফাইবার ব্যাট, এরকম আমার ব্যাট বাইক রাখছি, এরকম ভিতরে আরো অভাব নেই, প্রচুর কালেকশন, প্রচুর কালেকশন। শুধু ব্যাট না, আপনারা তার সাথে পাইবেন মনে করেন জার্সি, ট্রাউজার, মানে সমস্ত সমস্ত মিসপোসে, মানে নাই বলতে কোনো শব্দ নাই, সবকিছু আছে, নাই বলতে কোনো শব্দ নাই, স্পোর্টস রিলেটেড সবকিছু আছে। যেমন এই যে কলার টি শার্ট গুলি, এগুলি যারা যদি নেন, এগুলি আমার প্যাকেট বিক্রি 280 টাকা। আচ্ছা, 280, গোল গলা আছে দিবু ভাই, গোল গলা আছে, এগুলির মধ্যে সেম টু সেম গোল গলা আছে, যে পাশে দেখতে পারতেছেন দিবু ভাই, গোল গলা আছে, এগুলি আমার প্যাকেট বিক্রি করে 220 টাকা। আচ্ছা, উস্তা দিলে 250, প্যাকেট দামি আর কি। আচ্ছা, আবার এগুলি আছে ক্লাব জার্সি, দেখেন আপনি আর্সেনাল, ব্রাজিল, তারপরে ক্লাবে জার্সি নামবো ম্যানচেস্টার, রিয়াল মাদ্রিদ, জুভেন্টাস, তারপরে অ্যাটলেটিক মাদ্রিদ, চেলসি, প্যারিস, ম্যানচেস্টার ইউনাইটেড, লিভারপুল। আচ্ছা, এগুলি বিক্রি করে আমার প্যাকেট বিক্রি করে 220 টাকা, 220 টাকা নেবেন, 300-250। আচ্ছা, এগুলো হোলসেল প্রাইস। ওকে, আর হলে থাইল্যান্ড যার জার্সি আছে, প্রফেশনাল জার্সি আছে, ওগুলি আছে, সবকিছু আছে। ব্যাট দেখাবো, এই দেখেন আপনি ব্যাট দেখাই, 5 mm, এই ব্যাটগুলি মানে ফুল ব্যাট, আমি দেখেন প্রত্যেকটা ব্যাট, এর আগেও দেখাইছি, এখন আবার দেখা দিতেছে আপনাদের, এই সুলি ব্যাট কিন্তু বোংবাং ব্যাট না, যারা প্রফেশনাল খেলে, যারা প্রফেশনাল খেলে, আমি মনে করি এখানে সিরিয়াল ভাই ভাই পারা যায় আমার কাছে সম্পূর্ণ ফুল ব্যাটের। ওকে, শুধু শুধু ফুল ব্যাটের না, একটা ব্যাটের মতন 4-5 পার্ট এই ধরনের। আচ্ছা, এটা তো আমরা সবসময় দেখে আসছি সবসময়, মানে এসএস এর মধ্যে সর্বোচ্চ আমি মনে করি। আচ্ছা, এসএস এর মধ্যে রাজা, রাজা, এসএস এর রাজা, টপ 10 আর 20 কে। আচ্ছা, আমার দোকানে রিসোর্সেস পাইবেন, এগুলো 12 মাসের ব্যাট, আমার 12 মাস এগুলো আমার 12 মাসের ব্যাট, টপ 10 20 কে, টু গার্ড লাগানো আছে, আর এর বলার কিছু নাই, ব্যবস্থা জানে, ব্যাট চিনে ভাই। আচ্ছা, ব্যাট চিনে, এখন হচ্ছে টপ 10 20 কে, এটা বিক্রি করতে আছে আমরা 2200 টাকা, কিন্তু তা না, দুই ব্যবস্থা যারা আসবেন সবসময় যে দাম, আর প্রত্যেকটা আইটেম কিন্তু পুরো ব্যাক ফ্রি, শুরুতে যারা দেখবো তারা কিন্তু পাইবো ভাই। আচ্ছা, এছাড়া কিন্তু পাইবো না, এটা রাখতে হবে আপনার জন্য 2000 টাকা, 2000 টাকা, 2000 টাকা, এটা লাস্ট 2000, সব ফাইনাল রেট ভাই। ওকে, টপ 10 রাখতে হবে 1900 টাকা, 1900 টাকা, 1900 টাকা ফাইনাল, আমরা বিক্রি করি 2000 টাকা, কিন্তু 1900 টাকা রাখবো। আচ্ছা, কিভাবে লোকটা যারা আসবে 1900 টাকা। ওকে, তারপর আছে 5 mm, 5 mm বেশি আমার 1300 টাকা, এটা কিন্তু ফুল ব্যাথের ভাই, ক্যান হ্যান্ডেল ফুল ব্যাথের 3 পার্ট। আচ্ছা, তারপর যে 5, এই ব্যাটটা খুবই ভালো, আমি মনে করি অনেক চলছে এটা, আমি আজকে যা ব্যাট দেখাবো সব ভালো ব্যাট দেখাবো, প্রফেশনাল প্লেয়ারদের জন্য, সব প্রফেশনাল প্লেয়ারের জন্য, আর কম দিন যে ব্যাট আছে, এর আগের ভিডিও আছে আপনারা দেখে নেবেন। আচ্ছা, সব ধরনের ভিডিওর মধ্যে ব্যাট আছে, সব ভিডিও দেখেন, সব সম্পর্কে আছে, নতুন ব্যাট আসছে তাই আমি নতুন ব্যাট দেখে দিচ্ছি। আচ্ছা, এগুলো 5 mm ব্যাট, 5 mm রাখতে অনলি ফর 1300 টাকা, কিন্তু না, দিবে বলতে যারা আসবেন তাদের রাখতে হবে 1100 টাকা, 1100 টাকা। তারপর আছে আপনার এসএস কিং, এটা এসএস কিং, এসএস কিং আমরা বিক্রি করতে আছি 1450 টাকা, কিন্তু দিবে ব্লক থেকে যারা আসবেন তাদের জন্য ঈদ উপলক্ষে তাদের জন্য রাখতে পারো মাত্র 1350 টাকা। আচ্ছা, তারপর আছে আমরা এসএস ব্ল্যাক ডায়মন্ড, ব্ল্যাক ডায়মন্ড বিক্রি আছে আমরা 1450 টাকা, যারা নেবেন তাদের ধরবো 1450 টাকা, 1450, দুইবার ব্লক দেখে কিন্তু আসতেই হবো। তারপর আছে দুইটা ব্যাট, এগুলো হামারে 5 mm, আমি হামারে ব্যাটটা বেশি বেশি ভাই, হামারে ব্যাটটা খুবই ভালো হয়। আচ্ছা, আমি সবসময় বলি ভাই, দিউ ভাই, হামারে ব্যাটটা কিন্তু খুবই ভালো, কাঠের কোয়ালিটি ভালো থাকে, কাঠের কোয়ালিটি ভালো থাকে, হামার কিন্তু সব ধরনের ব্যাট তৈরি করতে পারে। আচ্ছা, আর এটা হচ্ছে আমরা এসএস এর, এসএস কোম্পানি ব্যাট দেখেছি, যে প্রফেশনাল ব্যাট আমি দেখা দিচ্ছি, এটা এসএস এর জালমি, এসএস জালমি আপনাদের জন্য রাখবো 1150 টাকা, 1150 টাকা ফাইনাল, 1150 টাকা, দুইবার ব্লক থেকে দেখে আসবো বলতে হইব। তারপর হচ্ছে আমরা 5 mm, এটা হামারের, আর তাহলে এই যে এসএস এর দুইটা কিন্তু কোয়ালিটি, এটার দাম বলে দিচ্ছি, এটা যারা নেবে তাদের জন্য রাখবো 1050 টাকা। আচ্ছা, পাইকারি দাম, আজকে পানির মতো দাম। ওকে, ধরতে গেলে পানির দাম ব্যাট দিচ্ছে। তারপরে বিএস, এ দেখেন আমি বিএস, আমি দেখাই দিই আপনার, বিএস এর আরো ব্যাট নামছে ভাই, আমরা রেটটা পাই নাই, এই জন্য আমার ব্যাট নাম হয়তো পারিনি ভাই। বিএস জলপিন, এটা তো জাতীয় ক্রীড়া, সবচেয়ে বেশি চলে, সব থেকে বেশি চলে, এটা অনেক বেশি চলে, অনেক ভালো ব্যাট। তারপরে বিএস এর সব, বিএস এর সবগুলি ব্যাট ভালো, এটা হলো বিএস এর বিগ ওয়ান, এই দেখেন, আর প্রত্যেক বিএস এর মধ্যে আপনার সাইডে খোদাই পাইবেন, এটা টুলে যে দেখেন সাইডে, আর পাকিস্তানি বাদানো করা থাকে, ইচ্ছে হলে আপনার বাদে করে নিতে পারেন। কাঠের মান ভালো, কাঠের মান ভালো, আর 6 পার্ট। আচ্ছা, বলতে গেলে আপনি 6 পার্ট ক্যান হ্যান্ডেল খুবই ভালো, আর সবগুলো আমি পারা ভাই সবসময় ভিডিও দেয়, খালি খালি পারায় ব্যাট ভাঙে নাকি, কিন্তু আমাদের ব্যাটগুলি ভালো হয়। আগে ডলফিন চলে যাই, আচ্ছা, ডলফিন বেশি আমার 2400-2500 টাকা, কিন্তু এই ব্লক থেকে যারা দেখে আসবেন তাদের জন্য রাখতে পারবো আমরা 2200 টাকা, 2200 টাকা একদম ফাইনাল, কিন্তু কাভার ফ্রি, এটা কাভার দাম আছে 100 টাকা ভাই, আমার মনে হয় না কেউ দিবে, রয়্যাল হাউসের মতো এত ভালোবাসা কোন স্পোর্টস দিবে ভাই। আচ্ছা, আমি মনে করি যেটা আইরা ব্যাক্তি আমি 2200 টাকা কাভার ফ্রি, কিন্তু দিউ ভাইয়ের পক্ষ থেকে আসতে আসা বলতেই হবে, বারবার বলি
দুইবার পক্ষ থেকে আসে যারা বললেন আমি 1000 কাভার রাখছি, এর আগে 500 কাভার আমি শেষ করছি, এখন 1000 কাভার আমি বানিয়ে রাখছি কারখানা থেকে ব্যাটের জন্য ভাই, শুধু 1000 কাভার বানিয়ে রাখছি শুধু আপনাদের জন্য, আমার জন্য না ভাই, ওনাদের জন্য, ভিউয়ার্সদের জন্য। আর ওনাদের ভালোবাসা আজকে পর্যন্ত, দিউ ভাই সাপোর্ট দেয় আমার অনেক ভাই, সত্যি কথা দিউ ভাই ভালোবাসা আজকে এই পর্যন্ত, আর ইনশাল্লাহ ভালোবাসবেন সবসময়, আগে যাবেন ইনশাল্লাহ। আই হলো বিএস এর বিগ ওয়ান, আর নেক্সট ওয়ান দোনা ব্যাটে কুখা, মানে মাঠ কাঁপানো ব্যাট। আচ্ছা, দোনা ব্যাটে কুখা মাঠ কাঁপানো ব্যাট, এটা বিক্রি হচ্ছে আমরা 1550 টাকা, কিন্তু যারা দিউ ভাই ব্লগ থেকে দেখে আসবেন তাদের জন্য রাখতে পারবো 1350 টাকা। আপনাদের জন্য ভাই কষ্ট করতেছি ভাই, বুঝুন ভাই, এটা বেশি 1550 টাকা বিগ ওয়ান। মডেল নাম্বারটা সবাই মনে মনে রাখবেন, বারবার বলি মডেল নাম্বারটা মনে রাখবেন, বাবরের বিগ ওয়ান, বাবরের বিগ ওয়ান, এটা বিক্রি 1450 টাকা, এটা 1450 টাকা। আচ্ছা, এটা 1450 টাকা, ডলফিনের দাম বলে দিছি। তারপর আছে আপনাদের সেভেন, এটা রজিস্টার, রজিস্টার রাখতে পারবো আপনাদের জন্য ফুল ব্যাটের থ্রি পার্ট, কিন্তু পার্টগুলি অরিজিনাল, কিন্তু ব্যাট কিন্তু বিএসএ ব্যাট অনেক ভালো, এটা রাখতে পারবো আমরা, রাখতে পারবো 1100 টাকা। আচ্ছা, ফুল ব্যাটের ব্যাট 1100 টাকা। তারপর চলে যায় আমাদের এই যে নতুন কিছু আইটেম আছে দিউ ভাই, তারপর আছে ইন্দোর ব্যাট, এই যে ইন্দোর ব্যাটটা আমি আপনাদের দেখাই, হোয়াইট ব্যাট, হোয়াইট ব্যাট যাকে বলে, আসলে হোয়াইট ব্যাটটি খুবই ভালো। এখন বর্তমানে আমার কাছে দুইটা মডেল আছে ভাই। আচ্ছা, দুইটা মডেল আছে, একটা হচ্ছে আপনার হলো অ্যাপেস স্পোর্টস, মনে রাখবেন এটা খোদাই করা লেখা, আর সম্পূর্ণ কিন্তু টিপ পলি অ্যাপেস স্পোর্টস, আর হলো হামার হামার কোম্পানি, এটা বেচছি আমরা হলাম 1100 টাকা। ইশানের 39 সব প্রফেশনাল ব্যাট, ইশানের ম্যাক্স 3, ঈশানের আরেকটা আছে ম্যাক্স 3, এটা নতুন মডেল নামছে ম্যাক্স 3, নতুন মডেল ঈশানের 83। আচ্ছা, তারপর আছে ঈশানের ম্যাক্স 1, তারপর আছে ঈশানের X35। এই ব্যাগগুলো, এই যে ঈশানের ম্যাক্স 1, এই যে ঈশানের ম্যাক্স 1, এটি সব এই কটা ব্যাট ঈশানের মধ্যে আমি মনে করি রাজা। এই যে আমি দেখাই আপনার ঘুরে ঘুরে আজকে ঈশানের মনে করি আমি রাজা। আচ্ছা, সর্বোচ্চ দামি ব্যাট হচ্ছে যেটা ঈশানের, এটার উপর আমার ব্যাট তৈরি করা হয়নি। তাহলে আমাদের একটা করে প্রাইস বলে দেন ভাই, সামনে বছর রইব, এটা রাখতে পারবো আপনার জন্য 1800 টাকা, 1800 টাকা, কিন্তু না দুই ভাই ব্লগতে যারা আসবেন সবসময় রেগুলার প্রাইস 1600 টাকা। আচ্ছা, কাভার ফ্রি, আবার বলতেছি কাভার ফ্রি, সবাই কাভার পাইবেন। আবার এটা আছে আমার ঈশানের 39, ঈশানের 39 মধ্যে যারা নেবেন তারা অন্য রাখতে পারেন 1550 টাকা, কিন্তু না 1450 টাকা কাভার ফ্রি। আচ্ছা, তারপরে ঈশানের 80 ম্যাক্স 3, ম্যাক্স 3, ম্যাক্স 3, 83, তিনটার দামে সেম দিয়ে দিলাম আমি, সেম প্রাইস, সেম প্রাইস। আচ্ছা, তিনটার দামে সেম, যা যেটা ভালো লাগে, তিনটার কোয়ালিটি কিন্তু এক, কিন্তু ভাই তিনটা তিন কোয়ালিটি, এটা বিক্রি করতে আসি আমি 1500 টাকা, কিন্তু না এটা যারা নেবেন তাদের নাম 1350 টাকা, 1350 টাকা, 1350 কাভার কিন্তু ফ্রি। আচ্ছা, কাভার ফ্রি 1350 কাভার কিন্তু আমার তরফ থেকে দিতেছি ভাই। ওকে, ঠিক আছে, তারপর এটা কিন্তু আমি বানাইছি একমাত্র ভাই আমার তরফ থেকে, দিউ ভাইয়ের জন্য। এটা এটা আপনার আছে হলো ম্যাক্স 1, ম্যাক্স 1 হচ্ছে মানে কয় না দামে কম মানে মানে ভালো, মানে ভালো, এটা হচ্ছে দামে কম মানে ভালো, অল্প টাকায় ভালো ব্যাট, ভালো ব্যাট, আমি মনে করি ফুল ব্যাটের মধ্যে সব থেকে ভালো ব্যাট, যাদের বাজেট কম আছে আমি মনে করি যে ফুল ব্যাটের ব্যাট 3। আচ্ছা, থ্রি পার, আর সবাই কিন্তু কিন্তু বুঝে, বুঝলে কিছু নাই ভাই, এত বুঝেতে বুঝেতে ভিডিও দেখতে দেখতে সবার মুখস্থ হয়ে গেছে, মুখস্থ হয়ে গেছে দিউ ভাই, আমি মনে করি যেটা। আচ্ছা, যারা না বুঝুন তো বাবার বুঝা দিই, এটা ক্যান হ্যান্ডেল, আর আমার কাছে আর কোনো মিথ্যা কিছু নাই ভাই, ইনশাল্লাহ না ভাই, আমি মিথ্যা বলি না ভাই, আমার যারা আইবেন ইনসাফ ভাই, ইনসাফ দামে বিক্রি করি, ইনসাফ দামে পাইবেন। এটা হলো ঈশানের X35, এটা হলো ঈশানের, এটা বিক্রি করতে আসি 1250 টাকা, যারা যদি তাদের রাখতে পারো ইউটিউব ব্লগকে কাভার ফ্রি 1100 টাকা। ওকে, 1100 টাকা, এটা রাখতে পারো বিক্রি করতে আসি 1200 টাকা, দিউ ভাই ব্লগতে যারা রাখছে মানে 1000 টাকা, 1000 টাকা চ্যালেঞ্জ ভাই, স্পোর্ট যত চ্যালেঞ্জ করে দিলাম 1000 টাকা, ফুল ব্যাটারি খুবই ভালো ভাই, আমি বাইরে দিয়ে সবগুলো স্প্রিং করবো, যদি মন চান পাড়া দিতে, এটা আমি পাড়া দোনো, আমার কেজি হচ্ছে, আমার ওয়েট হচ্ছে 85 কেজি। আচ্ছা, হ্যাঁ, আমি 8 কেজি 5 কেজি কমছি ভাই, আমি 80 কেজি মানুষের মধ্যে খারাই লাফাই, ব্যাট থাকবো কিছু, যদি না ভাঙে তাহলে আর ভাঙবে না, ভাঙবো না ইনশাল্লাহ। ব্যাটের দাম বিক্রি করতেছে আমার 1500 টাকা। আচ্ছা, দুই ভাই ব্লগটা যা দেখে আসবেন তার জন্য রাখতে পারো মাত্র অনলি ফর 1200 টাকা, 1200 টাকা, তার 100 টাকা কম, হোলসেল প্রাইস 1100 টাকা, হোলসেল প্রাইস 1100 টাকা, এই ব্যাটটা আমি লাভ করলে বললাম না করলে নাই, কিন্তু 1100 টাকা। আচ্ছা, এমএস টাইগার, তারপর চলে যাই আমরা হচ্ছে যে কিছু মাল আছে নতুন মাল আমাদের স্পোর্টস। আচ্ছা, এমএস স্পোর্টস, এটা ব্যাকসাইড দাবানো, এই ব্যাকসাইড দাবানো, এটা এমএস টাইগার বলে পরিচিত, আপনি যারা চিনবেন এমএস টাইগার বলে চিনবেন। আচ্ছা, এই যে এমএস টাইগার, তারপর আছে এমএস স্পোর্টস, এমএস নাগিন, এটা তো অনেক চলছে, এটা অনেক চলছে, ব্যাটটা আমার কাছে আছে মাত্র 10 পিস, মাত্র 10 পিস, মাত্র এই বছর আর এই ব্যাট পাইবেন না, আমি যেটা মানে রয়্যাল হাউসে যে ব্যাট ধরবো আল্লাহর রহমতে, মনে করো আহতি ফার্স্ট আমি ব্যাট ধরি,
আর সবচেয়ে বড় কথা হচ্ছে জিটার নাই তো পুরো স্পোর্টস নাই আচ্ছা আর যেটা আছে এবং রয়্যাল হাউস অবশ্যই আছে ওকে আর যেটা নাই পুরো মার্কেট না পেলে রয়্যাল হাউস এক পিস লোক পাইবেন মানে মালকিনি বেশি ভাই আবার বলতাছি আচ্ছা এই দেখেন আমি আপনাকে দেখাই দেই দোড়া হচ্ছে আসলে এমএস মাল একটা হচ্ছে টাইগার একটা হচ্ছে এমএস কোবরা সবে প্রফেশনাল ব্যাট এটা বিক্রি করতেছি আমরা হলো 2500 টাকা বর্তমান 2500 টাকা কিন্তু দুই ভাই বলতে যারা আসবেন 10 পিস ব্যাট আছে মাত্র 2000 টাকা অনলি ফর কভার 2000 টাকা 2000 টাকা কভার 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 ফি আর যা ব্যাট দেয় কিন্তু 6 কিন্তু 4 কোনো ব্যাট দেখানো হয় নাই আচ্ছা সব 6 তারপর এটা আছে আপনার হলো 1800 টাকা কিন্তু এটার দাম রাখতে পারি আমরা রাখতে পারবো অনলি ফর 1650 টাকা এখন যে ব্যাটটি আমরা দেখাবো এটা আমাদের নতুন ব্যাট নামছে মার্কেটে আমাদের নতুন স্টিকারে নতুন স্টিকারে নতুন ব্যাট আচ্ছা আমার এই যে এটা হচ্ছে আপনি নিজেও খেলাধুলা করেন এই জন্য খুব ভালো লাগে খুব ভালো আমার নিজের মাঠ আছে দিউ ভাই আল্লাহর রহমতে মুসলিম হাই স্কুল মাঠ আছে আর এটা হচ্ছে নাগিনের ব্যাট আচ্ছা আমাদের একটা একটা করে প্রাইসটা বলে দেন ভাই নাগিনের ব্যাট বিক্রি করতেছে আমরা হইলো 800 টাকা মেড ইন পাকিস্তান লেখাই আছে মেড ইন পাকিস্তান লেখা আছে নাগিনের শেপটা খুব ভালো আর এগুলো আমি দেখা দিই আপনার আবার এসে দেখেন ইচ্ছা করলে আপনি মাটিতে কিছুই ভাঙবো না ভাই কিছু হবে না না কিছু হবে না অনেক হার্ড পাস করে না ভাই কি ভাই পাস করতেছে আচ্ছা ব্যাটের হ্যান্ডেল এজন্য পাস করতেছে ব্যাটের হ্যান্ডেল আচ্ছা পারে এই দেখাই আমি কেউ কপি করি না সবাই আমার কপি করে না কিন্তু ভাই আমি চিন্তা করি সবাই ব্যবসায়ী আমরা সবাই বিক্রি করি ইনশাল্লাহ আমার সব আমার ভিতরে কেউ কোনো হিংসা নাই ওকে আর হচ্ছে আমার নাগিন এটা হলো রান রান মেকার এটা হলো কোবরা নাগিন বিতে 850 টাকা আচ্ছা যদি কেউ যদি নেন থাকতে পারবে 1600 টাকা 1600 টাকা তারপর ফ্রি 1600 টাকা নাগিনটা 1600 তারপর দুইবার ব্লক থেকে আসবেন এটা আমি বললাম না আমার গোপনীয় আইটেম বললাম না এটা হলো যুবরা ব্লক থেকে আসবেন তাদের জন্য ডিসকাউন্ট আছে ডিসকাউন্ট আছে আচ্ছা যেটু পাই ডিসকাউন্ট করে দেবো রান মেকার 1400 টাকা নতুনটা আচ্ছা 1400 তারপর এটার মধ্যে একটু ডিসকাউন্ট আছে যারা আসবেন ডিসকাউন্ট করে কন্ট্যাক্ট করলে আপনি প্রাইস দিয়ে দেবেন শুধু এগুলির জন্য এটা বেততাছি আমরা হচ্ছে 1600 টাকা এটো এই যে নাগিন আচ্ছা এগুলো নাগিন এগুলো আমার নাগিন বেততে গেলে সেই আমি মনে করি আমি মনে করি এটা তোর 800 টাকা কিন্তু তা না এটা নাগিন বিক্রি করবো আমি 1600 টাকা তারপর ফোন দিলে দুই ভাই ব্লক থেকে আসবেন আমি ডিসকাউন্ট করে দেবেন মন থেকে পরে সবার সামনে বলা যায় না কিন্তু ভাই জিনিস আছে বলা যায় না আচ্ছা ফোনে ফোনে হইব ভালোবাসা যারা ভালোবাসা করবেন তারপরে যে সর্বোচ্চ কম দামি ব্যাট আমাদের এটা একটা অনলি ফর কোনো দামাদামি হইব না অনলি ফর 750 টাকা তারপরে ইস এরা ভাই এটা সাবলিভিশন কোনো স্টিকার হইব না আচ্ছা এগুলো কোপরা অনেক গ্লেস করে অনেক গ্লেসিং মাল এটা রাখতে পারবো একদম রাখতে পারবো 2500 টাকা বিক্রি করতেছি আমি দুইবার ব্লক থেকে যারা আসবেন তারা 2200 টাকা আচ্ছা আর 100 টাকা কম যান 2100 টাকা 2100 টাকা 2100 টাকা দিব না তারপর তুফান এগুলো সবসময় ব্যাট দেখানো হয়েছে এগুলো সবচেয়ে পপুলার ব্যাট এটা রাখতে পারবো 1900 টাকা আচ্ছা 1900 টাকা তারপর 007 ব্যাটটা কিন্তু খুবই ভালো যাদের বাজেট কম 1000 টাকা তাদের রাখতে পারবো 900 টাকা তারপর হলো 4G এটা দিব ভাই ফেভারিট ব্যাট আমার ফেভারিট ব্যাট খুব ভালো ব্যাট অনেক ভালো ক্যাট কাঠের মান অনেক ভালো খুবই ভালো এটা বেশ ফিট করতেছে আমার 2000 টাকা আচ্ছা দামি করে কিছু না অনেকে 2200 টাকা পাচ্ছে 2500 টাকা পাচ্ছে আমার দেখার বিষয় না কিন্তু এখন বর্তমানে আমার রয়্যাল হাউস পাইবেন 2000 টাকা 2000 টাকা তারপর আমরা ঈশান আমাদের ডাবল এইট আমার ডাবল এইট ব্যাট পেমেন্ট আপনার হচ্ছে আচ্ছা অনলি ফর 1000 টাকা 1000 টাকা 1000 টাকা তারপর গিফট আছে তারপর আছে বিগ ওয়ান আমাদের আমাদের বিগ ওয়ান এটা পাবেন আপনার 1400 টাকা আচ্ছা চুজ আমি বেশ 1600 টাকা কিন্তু আমি তো একদম বলে দিতেছি আমরা এটা 1600 টাকা বিক্রি করি দুইবার ব্লক থেকে আসবেন তাদের জন্য খালি 1400 টাকা 1400 টাকা আমার দোকান প্রাইস কিন্তু 1600 টাকা একদম তারপর হচ্ছে আমার হচ্ছে এটা হচ্ছে আপনার এসএস এসএস এগুলো দেখাইছি আমার ইনডোর ব্যাট তারপর এগুলো দেখানো হয়েছে এখানে অসংখ্য ব্যাট আছে আর কোনো ব্যাট দেখানো হইব না আর অসংখ্য জার্সি আছে স্পোর্টস অলমোস্ট আইটেম আছে সেট থেকে সেট সেট পাইবেন কলার জার্সি আছে আপনি যে 250 টাকা 350 টাকা তারপরে এই পাশে আছে দীপু ভাই যে ক্লাব জার্সি তারপরে পাশে আছে সুন্দর সুন্দর জার্সি আছে ট্রাউজার আছে আচ্ছা ট্রাউজার পাইবেন মানে সব সর্বমোস্ট মানে দীপু মানে আমি মনে করি যে রয়্যাল হাউসে নাই বলার শব্দ নাই আজকের পর্যন্ত আমাদের ভিডিওটি এখানে শেষ শেষ করতেছি শেষ করার আগে আমি আপনাদের আবারও দেখা দিতেছি এটা হচ্ছে আওয়ামী লীগের পাড়ু বিশের ঠিক উল্টা পাশে জয় বাংলা জয় বঙ্গবন্ধু 22 নম্বর দোকান আর সোমবার টুইন টাওয়ার সোমবার টুইন টাওয়ারটি আছে এটা হলো তার উল্টা পাশে সাথে রেজা হোটেল পাইবেন একটা আমার রেজা হোটেল তার পাশে হলো রয়্যাল হাউস স্পোর্টস
আজকের মতো ভিডিও আমরা এখানে শেষ করতেছি। আল্লাহ হাফেজ, সবাই সুস্থ থাকবেন, ঈদ মোবারক সবাইকে অগ্রিম, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।